ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবি নিয়ে ফের পথ নেমেছেন দেশের কৃষকরা। দিল্লি চলো অভিযানে ডাক দিয়েছেন কৃষকরা। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ট্রাক্টর নিয়ে বসে রয়েছেন হাজার হাজার কৃষক। অশান্তি রুখতে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে কেন্দ্র। রবিবার রাতে চতুর্থ দফায় আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল, কৃষি প্রতিমন্ত্রী অর্জুন মুন্ডা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। কৃষকদের পক্ষে বৈঠকে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। রবিবার রাত 8:15 থেকে শুরু হয়ে সোমবার রাত 1 অবধি চলেছে এই বৈঠক। সূত্রের খবর, এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন কৃষকরা, ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে দিল্লি চলো অভিযান। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল সোমবার জানিয়েছেন, কেন্দ্রের তরফে 5 বছরের জন্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে ডাল, ভুট্টা ও তুলা ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। মুগ, মসুর ও উদার ডাল উৎপাদনকারী কৃষকদের সঙ্গে চুক্তি করবে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মতো সরকারি সংস্থাগুলি। 5 বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এই ফসল কেনা হবে। কত পরিমাণ ফসল কেনা হবে তার কোনো ঊর্ধ্বসীমা ধার্য করা হয়নি। এই ফসল কেনা বেচার জন্য আলাদা একটি পোর্টাল তৈরি করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন পাঞ্জাবের কৃষকরা। কৃষকদের তরফে প্রতিনিধি সরপাল সিং পান্থের জানিয়েছেন, 19 ও 20 ফেব্রুয়ারি কৃষকদের ফোরামে কেন্দ্রের এমএসপি নিয়ে প্রস্তাবনায় আলোচনা করা হবে। সকলের সম্মতিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, ফলে আপাতত স্থগিত রাখা হচ্ছে দিল্লি চলো অভিযান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।